এর আগেও দুই দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া 54 বছর বয়স্ক পরিচালক এনামুল করিম নির্ঝরকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। অপি করিমেরও এটি তৃতীয় বিয়ে। একটি গোপন সূত্রে জানা গেছে, 7 জুলাই ঈদের দিন তারা খুব গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আর সেই বিয়েতে উপস্থিত ছিলেন নির্ঝরের বন্ধুরা ভাই সহ কাছের আরো দু একজন। নির্ঝরের কাছের বেশ কয়েকজন আত্মীয়র কাছে নিশ্চিত হয়ে জানা যায়, গেল 7 জুলাই দুপুরে নির্ঝর অপি একদম হুট করে বিয়ের সিদ্ধান্ত নেন। সেদিন ঈশান নামাজের পর ধানমন্ডির একটি মসজিদের অফিস কক্ষে কাজের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে হঠাৎ বিয়ের ব্যাপারে অপি অথবা নির্ঝর কারোর কোনো মন্তব্য পাওয়া যায়নি, কারণ 21 জুলাই বৃহস্পতিবার সকালে হানিমুনের জন্য ব্যাংকক উড়ে গেছেন এই নতুন তারকা দম্পতি। জানা গেছে, পরিচালক এবং অভিনেত্রী হিসাবে নয়, বরঞ্চ নির্ঝর অপির সম্পর্ক গড়ে ওঠে স্থাপত্য শিল্পকে কেন্দ্র করে, কারণ তারা দুজনই পেশাগতভাবে স্থপতি। 7 মাসের এই ছোট্ট পরিচয় ঈদের দিন পরিণয় করায়। নির্মাতা এনামুল করিম নির্ঝর 2007 সালে আহা ও 2009 সালে নমুনা ছবি দুটি নির্মাণ করেন। নির্ঝরের আহা ছবিটি মোট 4টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। তবে নির্ঝর সবচেয়ে বেশি পপুলারিটি পান তার একটি তথাকথিত সেক্স MMS এর কারণে। 2011 সালে আব্দুল নুতুসারের শুভেচ্ছা ম্যাগাজিন অনুষ্ঠানে সহ উপস্থাপিকা নাদিনা নাসিম চৈতির 8 মিনিট ব্যাপী একটি সেক্স MMS বের হয়, যেখানে নির্ঝরের মত দেখতে একজনকে চৈতির সাথে দেখা যায়। তবে আজ পর্যন্ত চৈতি তার পার্টনার আসলে কে ছিলেন তা নিয়ে মুখ খোলেননি। দর্শক, 34 বছর বয়স্ক অপি করিম ও নির্ঝরের হঠাৎ বিয়ে নিয়ে আপনার যে কোনো মূল্যবান মতামত দিতে পারেন নিচের কমেন্ট সেকশনে। আর এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।